আজকে সালমান মুক্তদা এসেছেন মাদার তারপরে তার দোয়া করতে এবং আমার সাথে দেখা এবং আমার সাথে স্বারকৃতি দিয়ে অবশ্যই তাদের যে এই ভক্তদের যে মনের যে একটা আকুতি আছে এবং শুধু এখানে যারা উপস্থিত হচ্ছেন তারা নয় হাজার হাজার ভক্ত আছেন দেশে বিদেশে এই পরিবারকে ব্যক্তিগতভাবে চিনি এই পরিবারের সাথে আমার সম্পৃক্ততা আছে তো আমি বিধিহাত্তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা যাতে জানাজার শ্রেষ্ঠ স্থানে করি আজকে এই শাহাদাত হযরত সাধারণ রহমতুল্লাহ আলাইহি আমাদের অনেকুল একজন শিরোমণিরা এই মাদার শরীফে দাঁড়িয়ে তাদের একটা তারা চাচ্ছেন যে যে সালমান শাহ এই দেশের একজন খুবই প্রতিযোগ দশা একটা ছিলেন তো ওনার জন্য একটি রাস্তা বা ওনারা যে আমার কাছে একটি স্মারক দিয়েছেন অবশ্যই যখন আমি নভেম্বরে বসবো তখন এটা অবশ্যই আমরা আমাদের ক্যাবিনেটের সাথে কথা বলে ইনশাআল্লাহ সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন আমার মনে হয় যে এমন কোনো লোক বাদ নেই যে সালমান ভাইকে ভালো না বাসেন তো সেই ভালোবাসার টানে এবং ভালোবাসার পানে আমরা কিন্তু ছুটে আসি বারবার ছুটে আসি বারবার আমরা দাবি জানাচ্ছি তো আমরা চাচ্ছি যেন সালমান ভাইয়ের নামে হয় এই যে সালমান শাহ ভবনের সামনে যে রাস্তাটা আছে এটা সালমান শাহ মানে রোড করা হোক এটা আমরা চাচ্ছি আর সেই সাথে যদি এটা যদি না করে তাহলে আমাদের সালমান ভাইয়ের নামে একটা চত্বর করা হোক যেন আমরা এসে আমরা একটা স্থানে থাকতে পারি যেমন আমরা তো সেই ঢাকা থেকে আসি সালমান ভাইয়ের স্থান তো আপনি দেখেন একটা এমন একটা মানুষ যেখানে প্রতিদিন আপনি বিশ্বাস যদি না আজকে আপনি দেখেন কত হাজার হাজার মানুষ ওনার কবরটা জরাত করছেন এটা কিন্তু সবার ভাগ্যেও জুটে না সিলেট সিটি কর্পোরেশনের নগরপিতা শ্রদ্ধাভাজন আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি যখন নগর ভবনে বসবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা নেবেন আমরা চাই সারা বাংলাদেশের সালমান ফ্যান ক্লাবের যত সদস্য কলা কৌশলী আছেন তখন সবার একটা আশা সালমান শাহ বাংলাদেশের একটা আইকন আজ 27তম মৃত্যুবার্ষিকী ওর বিদেহী আত্মার মাগফিরাত আমরা সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আজকে 6ই সেপ্টেম্বর ওনার মৃত্যুবার্ষিকী হিসাবে আমরা সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করছি আর মেয়র মহোদয়ের কাছে আমরা যে স্মারকলিপিটা দিছি আমরা আশাবাদী যে অবশ্যই সিলেটে একটা কিছু সালমান শাহের নামে নামকরণ হওয়া চিত্রনায়ক সালমান শাহ আসলে সিলেটেরই সন্তান তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনপ্রতিনিধি মানে যেমন জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান বড় বড় নেতা নেতৃবৃন্দ যারা আছেন তাদের নামে কিন্তু বিভিন্ন ভিত্তিপ্রস্তর স্থাপন আছে বিভিন্ন নামকরণ করা হয়েছে যেমন বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয় আছে এরকম কাজী নজরুল ইসলাম নামে আছে সবার নামে আছে কিন্তু চিত্রনায়ক সালমান শাহ আসলে ব্যাপক জনপ্রিয় একজন নায়ক তিনি এই সিলেটের এই দাঁড়িয়াপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন